হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে একটু অন্যরকম রেসিপি আপনাদের দেখাচ্ছি। এখানে 500 গ্রাম বোনলেস চিকেন আছে, তার সঙ্গে এত কিছু সবজি দেখে বুঝতে পারছেন, ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা, পেঁপে, তারপরে আপনার এটা মটরশুঁটি, পেঁয়াজকলি আর আদা, এ কটা জিনিস আমি নিয়ে নিয়েছি। এই বোনলেস চিকেনটা চপারের মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে যে সবজিগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর আমার ছেলে সবজি খেতে চায় না, তো সেই জন্যই এই কাণ্ড কারখানা করা আর কি। তো এবার সব কিছু দিয়ে তার মধ্যে একটু আদা রসুন পেস্ট আমি 1 টেবিল স্পুনের মতো দিয়ে এটাকে আমি চপ করে নিচ্ছি চপারের মধ্যে। দেখুন, পুরো চপ হয়ে গেছে, একবারে পুরো পেস্ট বানিয়ে নিয়েছি এটাকে। এবার এটা আমি কি করছি, এখন আমি একটা কন্টেনারের মধ্যে ভরে এটা আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। এটা আমি বৈকালে কিছু একটু বানাবো। তো এখন দেখুন, এটা ফ্রিজে এতক্ষণ রাখা ছিল, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এর থেকে অর্ধেকটা আমি একটা বোলের মধ্যে তুলে নেব, অর্ধেকটা এর মধ্যে বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি, আবার অর্ধেকটা আমি এখন তুলে রেখে দেবো। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি, এটা 2 টেবিল স্পুন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর 1 টেবিল স্পুন দিলাম আপনার স্মোকি স্পাইসি মশলা। আপনি এই মশলাটা যে কোনো ব্র্যান্ডেরই ইউজ করতে পারেন, এই মশলাটাই আপনি দেবেন, সেটাই বেশি ভালো হবে। আর লবণ দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে আমাকে এখন মেখে নিতে হবে, আর হাতে একটু লেগে যাবে, তার জন্য আপনাকে একটু অয়েল দিতে হবে। এটা আমি দিচ্ছি সর্ষের তেল, মানে মাস্টার্ড অয়েল, আপনি পারলে এর মধ্যে ওই সাদা তেল যেটা ভেজিটেবল অয়েল বলে সেটাও দিতে পারেন। আমি বেশিরভাগ একটু সর্ষের তেলই ইউজ করি। এবার তাওয়ার মধ্যে আমি সর্ষের তেলটা নিয়ে নিলাম, আমি পুরোটাই সর্ষের তেল দিয়ে করছি। আপনি কিন্তু এখানে বাটারও দিতে পারেন, তো বাটার তো পুড়ে যায় বেশি, সেজন্য বাটারটা সাধারণত অত ইউজ করা হয় না। ঘিও দিতে পারেন, যে কোনো কিছু দিয়েই আপনি এটা ভেজে নিতে পারেন। এবার একটু ছোটো ছোটো গোল করে আমি এখানে তাওয়াতে দিয়ে দিচ্ছি, তাওয়াতে আপনি ফ্রাই প্যানের মধ্যেও করতে পারেন। আর চামচে করে ছড়িয়ে দিচ্ছি, গোল গোল টিক্কা মতো বানিয়ে নিচ্ছি। দেখুন, এরকমভাবেই আপনি যতগুলো পারবেন আপনাকে করে নিতে হবে। আমি তাওয়ার মধ্যে করছি, একসঙ্গে অনেক কটা হবে বলে এই কটা হয়ে গেল। এবার এক সাইড হয়ে গেলে আপনি উল্টে দেবেন, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, বেশি টাইম কিন্তু একদমই লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন, এখন এটা হয়ে গেছে, আর আমি এই অবস্থায় তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমি এখানে করছি কি, আমার কাছে রুটি রয়েছে, সকালে রুটি ছিল, সেই রুটিটাই আমি এক সাইডে আমি এটা লাগিয়ে নিলাম। আপনার এটা পিৎজা সস আর একটু টমেটো সস একসঙ্গে মিক্স করে এর মধ্যে লাগিয়ে নিয়েছি, তার মধ্যে একটা টিক্কা দিলাম। আর দেওয়ার পরে শসা, পেঁয়াজ, টমেটো দিয়ে রুটিটাকে মুড়িয়ে বিকেলের দারুণ একটা খাবার হয়ে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই, টেক কেয়ার।